हेलो एवरीवान वेलकाम बैक टू माई चैनल। तो आजकल এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা ওই স্মার্টফোনটি দিয়ে ইউটিউব ভিডিওর জন্য কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। তো দেখুন, ইউটিউবে কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে ভাইয়া যে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেলগুলো এই থাম্বনেলগুলো কিভাবে তৈরি করে থাকেন। তো আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমি আপনাদের এটাই শেখাবো যে আমি আমার ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেলগুলো এই থাম্বনেলগুলো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তৈরি করে থাকি। বাট তার আগে যারা জানে না যে ইউটিউবের মধ্যে এই থাম্বনেল জিনিসটা কি, তো তাদের উদ্দেশ্যে বলি আমরা যখন ইউটিউবের কোনো একটা ভিডিওকে প্লে করি ওই ভিডিওর উপরে কিন্তু একটা ফটো বা ইমেজ সেট করা থাকে আর সেই ইমেজটিকেই কিন্তু বলা হয় থাম্বনেল। আর আমরা কিন্তু ওই থাম্বনেল ফটোর উপরে ক্লিক করে তারপরে কিন্তু আমরা ইউটিউবের যে ভিডিওটা সেই ভিডিওটাই কিন্তু দেখতে পাই। তো এখন কথা হচ্ছে আপনি যদি আমার মতো থাম্বনেল বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন পড়বে, যে অ্যাপসটার নাম হচ্ছে কিন্তু পিক্সেল ল্যাব। ওই অ্যাপসটাকে যদি আপনি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে অ্যাপসটা ওই অ্যাপসটাকে কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে সিম্পলি আপনি ওই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। এবং এই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে থাম্বনেল বানানোটা দেখাবো এই থাম্বনেল বানানোর সম্পূর্ণ প্রসেস কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গো টু দ্য মোবাইল স্ক্রিন। ওকে, তো প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করার জন্য শুরুতে আপনাকে আপনার ফোনের মধ্যে যে পিক্সেল ল্যাব সফটওয়্যারটা থাকবে সেই পিক্সেল ল্যাব সফটওয়্যারটাকে ওপেন করে নিতে হবে। দেন টপ রাইট কর্নারের এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনাকে ইমেজ সাইজ অপশানের উপর ক্লিক করে কাস্টমের পাশে এই অ্যারো আইকনের উপর ক্লিক করে শুরুতে আপনাকে এই যে ইউটিউব থাম্বনেল অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এর নিচে এখানে আপনি দুইটি অপশানকে দেখতে পাচ্ছেন, উইথ এবং হাইট। তো এই উইথটাকে কেটে দিয়ে আপনি দিবেন কি 2560 এবং নিচের দিকে হাইটটাকে দিবেন আপনি 1440। তাহলে আপনার যে থাম্বনেলটা সেটা কিন্তু ফুল এইচডি রেজলিউশনে তৈরি হবে এবং আপনার থাম্বনেলটাকে দেখতে অনেকটা এইচডি কোয়ালিটির লাগবে। দেন এখান থেকে ওকে করে দিবেন। তো মিডিলের যে পোর্শনটুকুকে আপনি দেখতে পাচ্ছেন এই পোর্শনটুকুর মধ্যেই কিন্তু আপনার যে থাম্বনেল ফটোটা সেই থাম্বনেল ফটোটাই কিন্তু তৈরি করতে হবে এবং এই পোর্শনটুকুর মধ্যেই কিন্তু আপনাকে লিখতে হবে এবং আপনার যে ফটোটা সেই ফটোটাই কিন্তু সেট করতে হবে। তো উপরের দিকে যে নিউ টেক্সট লেখাটিকে আপনি দেখতে পাচ্ছেন এটা আপাতত আমাদের কোনো কাজেই লাগবে না। তো এই টেক্সটটাকে ডিলিট করার জন্য জাস্ট এই ডিলিট অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনি ওকে করে দিবেন। তো শুরুতে আপনি যেই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার থাম্বনেল ফটোটাকে তৈরি করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এখানে আপনাকে নিয়ে আসতে হবে। তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসার জন্য এখান থেকে আপনি প্লাস বাটনের উপরে ক্লিক করে দিবেন। দেন ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে আমি আমার ফাইল ম্যানেজারের ডাউনলোড ফোল্ডার থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে ওকে করে দিচ্ছি। তো শুরুতে আপনাকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে পুরো স্ক্রিনের সাথে ফিট করে নিতে হবে। তো পুরো স্ক্রিনের সাথে ফিট করে নেওয়ার জন্য এখানে যে আপনি অ্যাঙ্কার পয়েন্টটিকে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কার পয়েন্টটির সাহায্যে কিন্তু আপনি এই ইমেজটাকে ছোটো বড় করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই ইমেজটাকে বড় করে নিচ্ছি এবং টেনে এটাকে কিন্তু স্ক্রিনের সাথে ফিট করে দিচ্ছি। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটাকে পুরো স্ক্রিনের সাথে ফিট করে নিয়েছি। ফিট করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই লেয়ার আইকনের উপর টাচ করে এই ইমেজটিকে কিন্তু আপনাকে লক করে দিতে হবে যাতে এই ইমেজের যে পজিশনটা এই পজিশনটা আর কোনোভাবেই নড়াচড়া করতে না পারে। এরপর আপনাকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু একটা ফটো নিয়ে আসতে হবে। হতে পারে সেটা আপনার ফটো বা অন্য কারো ফটো বা অন্য কোনো জিনিসের ফটো। লাইক আপনি যে আমার থাম্বনেল দেখে ক্লিক করেছেন সেই থাম্বনেলে কিন্তু আমার ফটো ছিল। তো সেই ফটোটাকে এখানে আমি এনে দিচ্ছি। বাট ফটো দেওয়ার ক্ষেত্রে যেই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেই ফটোটাকে এখানে সিলেক্ট করব সেই ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে আগে শুরুতে রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে লাইক এখানে আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেন আপনাকেও কিন্তু এই স্টেপগুলো ফলো করতে হবে। তো শুরুতে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে বিজি লিখে সার্চ করতে হবে। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বিজি লিখে সার্চ করছি। লিখে সার্চ করার পর উপরের দিকে একটা ওয়েবসাইটকে আপনি দেখতে পাচ্ছেন www.remove.biz। তো এই ওয়েবসাইটের উপরে আপনি একবার ক্লিক করে দিবেন। দেন পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি একটা অপশানকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো আপনি এই অপশানের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই ব্রাউজ অপশানের উপরে ক্লিক করে সাইডের এই থ্রি লাইন অপশনের উপর ক্লিক করে আমি আমার ফাইল ম্যানেজারের ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। তো আমার যে ফটোটা সেটা আছে কিন্তু থাম্বনেল ফোল্ডারে। তো এই ফোল্ডারের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো এই ফটোটাকে যেহেতু আমি আমার থাম্বনেল ফটোর মধ্যে রাখবো তো এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফটোর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা এই ফটোটাকে ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোড করার জন্য সিম্পলি এই ডাউনলোড অপশনের উপর একটি ক্লিক করে দিব। তাহলে এই ফটোটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আবারও আমরা চলে যাব এই পিক্সেল ল্যাব সফটওয়্যারের মধ্যে যেখানে আমরা কাজ বাকি রেখেছিলাম। তো আমরা চলে এসেছি আবারও আমাদের পিক্সেল ল্যাব সফটওয়্যারের মধ্যে। তো ডাউনলোড করা ফটোটাকে এখানে ইম্পোর্ট করার জন্য আমাদেরকে আবারও এই প্লাস বাটনের উপরে ক্লিক করে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে तो এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে নিচের দিক থেকে ডান করে দিচ্ছি। এবার আপনি দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু চলে এসেছে। দেন এখান থেকে আপনি এই ফটোটাকেও সেমভাবে ছোটো বড় করে নিতে পারবেন বা যেখানে খুশি সেখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন। তো এই ফটোটাকে আমি হালকা ছোটো করে নিচ্ছি, ছোটো করে নেওয়ার পর ঠিক এই জায়গায় কিন্তু এই ফটোটাকে আমি বসিয়ে দিচ্ছি। পিকচার সঠিক জায়গায় বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এই লেয়ার আইকনের উপর টাচ করে এই যে ফটোটা এই ফটোটাকে লক করে দিতে হবে যাতে এই ফটোটার পজিশন কোনোভাবেই নড়াচড়া করতে না পারে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই প্লাস বাটনের উপরে ক্লিক করে এই শেপস অপশনের উপরে ক্লিক করে এখানে আমি শুরুতে একটা শেপস বানিয়ে নিচ্ছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এই টাইপের একটা শেপস আমি বানিয়ে নিয়েছি। দেন এখান থেকে ব্লার রেডিয়াসটাকে শুধু রেডিয়াসটাকে এখানে আমি 2 করে দিচ্ছি, দেন এখান থেকে ওকে করে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম টাইপের একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এই শেপটাকে কিন্তু আমাদেরকে একটা কালার দিতে হবে। তো যেটা আপনি থাম্বনেইলে দেখতে পেয়েছিলেন এই শেপের মধ্যে আমি একটা রেড কালার দিয়েছিলাম। তো এই রেড কালার দেওয়ার জন্য এখান থেকে আপনাকে এই বক্স আইকনের উপর একটি ক্লিক করে দিতে হবে। দেন অপশনগুলোকে সোয়াইপ করলে এখানে আপনি একটি অপশনকে দেখতে পাচ্ছেন কালার। তো এই কালার অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনাকে কালারটাকে ইনেবল করে দিতে হবে। তো এটা ডিফল্টভাবে রেড কালার হয়ে গেছে। দেন এখান থেকে আমি টিক মার্ক করে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে এই শেপটাকে আমি হালকা বাঁকা করে দিব। তো এর জন্য এই অপশনগুলোকে একটু সোয়াইপ আপ করলে এখানে আপনি একটি অপশনকে দেখতে পাচ্ছেন রোটেট। তো এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে আমি অ্যাঙ্গেলটাকে মাইনাস 2 করে দিচ্ছি। তাহলে এবার আপনি দেখতে পাচ্ছেন এই শেপটা কিন্তু এই দিকে হালকা বেঁকে গেছে। দেন এটাকে আমি ঠিক এই জায়গায় নিয়ে আসতেছি। তো শেপটাকে আমাদেরকে আরেকটু ছোটো করে নেওয়া প্রয়োজন। তো এটাকে আমি ঠিক এরকম একটা সাইজ দিচ্ছি। দেন আপনাকে যেটা করতে হবে এই লেয়ার অপশনের উপর ক্লিক করে এই যে শেপটা এই শেপটাকে কিন্তু আমি নিচের দিকে এনে দিচ্ছি। এবার আপনি দেখতে পাচ্ছেন এই শেপটা কিন্তু আমাদের যে ফটো এই ফটোটার কিন্তু নিচের দিকে চলে গেছে, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, যার জন্যই কিন্তু এই শেপটাকে আমি আমার ফটোর ঠিক পেছনে রেখে দিয়েছি। তো শেপটা সঠিক পজিশনে বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনি এখান থেকে এই টিকমার্ক অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি চাচ্ছি যে শেপটাকে আরেকটু আমি নিচের দিকে নিয়ে আসবো। তো এর জন্য টেনে একটু নিচের দিকে নিয়ে আসতেছি। এরপর এখানে আমাদেরকে এই রেড শেপটার মধ্যে থাম্বনেল টেক্সটটাকে কিন্তু লিখে দিতে হবে। তো এই থাম্বনেল টেক্সটটাকে লিখে দেওয়ার জন্য এই প্লাস বাটনের উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে এই টেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। দেন এই নিউ টেক্সটের উপরে ডাবল ট্যাপ করলে এখানে কিন্তু টেক্সট এডিটর অপশনটি চলে আসবে। তো এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি থাম্বনেল। দেন এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর সেমভাবে কিন্তু আপনাকে এই যে থাম্বনেল টেক্সটটা এই থাম্বনেল টেক্সটটাই কিন্তু একটু বাঁকা করে নিতে হবে। তো বাঁকা করে নেওয়ার জন্য আবার ওই সেমভাবে এই অপশনের উপর ক্লিক করলে এখানে আবার আপনি এই রোটেট অপশনটাকে দেখতে পাচ্ছেন। তো রোটেট অপশনের উপর ক্লিক করে এই অ্যাঙ্গেলটাকে আবার আমি -2 রেখে দিচ্ছি। দেন এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। তো শুরুতে আমাদেরকে কিন্তু এই যে থাম্বনেল টেক্সটটাকে দেখতে পাচ্ছেন এই থাম্বনেল টেক্সটার ফন্টটাই কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য এই ফন্ট অপশনের উপরে ক্লিক করে মাই ফন্টের উপরে ক্লিক করে এখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি ইউনিস্যান্স হেভি ইতালিক। তো এটা কিন্তু আমার যে পিক্সেল ল্যাব সফটওয়্যার এই পিক্সেল ল্যাব সফটওয়্যারের মধ্যে কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। এটা কিন্তু হচ্ছে কাস্টম ফন্ট। তো আপনিও চাইলে কিন্তু আপনার ফোনের মধ্যে বা আপনার পিক্সেল ল্যাব সফটওয়্যারের মধ্যে কিন্তু এরকম কাস্টম ফন্ট কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। তো কাস্টম ফন্ট কীভাবে ইনস্টল করে নেবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আপনি অনেক ধরনের প্রিমিয়াম কাস্টম ফন্ট কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন থাম্বনেল ফন্টটাকে একটু ঘিসিমিসি দেখাচ্ছে। তো এই ঘিসিমিসিটাকে একটু ফাঁকা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে শুরুতে আমাদেরকে এই যে এখানে আপনি একটি অপশনকে দেখতে পাবেন স্পেসিং। তো এখান থেকে এই স্পেসিং অপশনের উপর ক্লিক করে এর স্পেসিংটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এর স্পেসিংটাকে 8 করে দিয়েছি। এবার এই টেক্সটটাকে আমি ঠিক একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর ঠিক এই জায়গায় কিন্তু সেট করে দিচ্ছি। তো সেট করে দেওয়া হয়ে গেলে সিম্পলি এখান থেকে আপনি ওকে করে দিবেন। দেন এরপর আমাদেরকে থাম্বনেলের উপরে প্রফেশনাল টেক্সটটাকে লিখে দিতে হবে। তো লিখে দেওয়ার জন্য আবারও সেমভাবে এই প্লাস বাটনের উপরে ক্লিক করে এই টেক্সট অপশনের উপরে ক্লিক করে এই নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করে এখানে আমি প্রফেশনাল যে লেখাটা সেটাকে এখানে লিখে দিচ্ছি প্রফেশনাল লিখে নেওয়ার পর এখান থেকে সিম্পলি আমি ওকে করে দিচ্ছি। তো এই টেক্সটটাকেও কিন্তু আবারও আপনাকে সেমভাবে একটু বাঁকা করে নিতে হবে। এর জন্য কিন্তু আবারও আপনাকে সেমভাবে এখান থেকে এই যে অপশানটা রোটেট এই রোটেট অপশনের উপরে ক্লিক করে আবারও আপনাকে সেমভাবে এই অ্যাঙ্গেলটাকে -2 রেখে দিতে হবে। দেন এই যে টেক্সটটা এই টেক্সটার ফন্টটাই কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই ফন্ট অপশনের উপরে ক্লিক করে এখান থেকে আমি মাই ফন্টের উপরে ক্লিক করে এখান থেকে আমি এই যে ফন্টটা অখণ্ড ব্যাঙ্গলি বোল্ট এই ফন্টটাকে আমি ইউজ করতেছি। তো এটাও কিন্তু কাস্টম ফন্ট। তো আমি আপনাদের কাস্টম ফন্টের ব্যাপারে তো একটু আগেই বললাম। তো এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। তো এই টেক্সটটাকে হালকা বড় করে নিচ্ছি। দেন এই টেক্সটটাকে কিন্তু আমাদেরকে একটু কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য আবারও সেমভাবে এই কালার অপশনের উপর ক্লিক করে এখান থেকে আমি এই রেড কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি। রেড কালারটাকে সিলেক্ট করে দেওয়ার পর এই টেক্সটটাকে হালকা বড় করে নিচ্ছি, তো হয়তোবা একটু বেশি বড় হয়ে গেল। তো এখানে কালার দেওয়ার পর এটাকে আমি ঠিক এই জায়গায় এনে বসিয়ে দিচ্ছি। দেন এরপর আবার ওই প্লাস বাটনের উপরে ক্লিক করে এখান থেকে টেক্সট অপশনের উপরে ক্লিক করে এই নিউ টেক্সটটাকে এডিট করে আমি মোবাইল দিয়ে যে টেক্সটটা এই টেক্সটটাকে লিখে দিচ্ছি। মোবাইল দিয়ে টেক্সটটা লিখে দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আবারও কিন্তু এই টেক্সটটাকে সেমভাবে একটু বাঁকা করে নিতে হবে। বাঁকা করে নেওয়ার জন্য আবার ওই রোটেট অপশনের উপরে ক্লিক করে এখান থেকে অ্যাঙ্গেলটাকে আবার আমি -2 করে দিচ্ছি। দেন এই টেক্সটটাকেও কিন্তু আমাদেরকে কালার দিতে হবে, তো কালার দেওয়ার জন্য এখান থেকে কালার অপশনের উপরে ক্লিক করে এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে করে দিচ্ছি। তো ওকে করে দেওয়ার পর আবারও কিন্তু এই টেক্সটার ফন্টটাকে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে এই ফন্ট অপশনের উপরে ক্লিক করে মাই ফন্টের উপরে ক্লিক করে আবারও আমি কিন্তু এই যে ফন্টটা অখণ্ড বাঙালি এক্সট্রা বোল্ড বোল্ড এই ফন্টটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এই টেক্সটটাকে আমি হালকা বড় করে নিচ্ছি। তো থাম্বনেলের মধ্যে যেটা আপনি দেখতে পেয়েছিলেন মোবাইল দিয়ে যে টেক্সটটা, এই টেক্সটের নিচে কিন্তু একটা আন্ডারলাইন বা বর্ডার ছিল। তো এই বর্ডারটাকে আপনি কিভাবে দিবেন, তো এটা দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই যে সোয়াইপ আপ করলে এখানে আপনি একটি অপশনকে দেখতে পাবেন স্টাইল। তো এই স্টাইল অপশনের উপর ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এই পুরো টেক্সটটাই কিন্তু সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি যদি আপনি এই যে আন্ডারলাইন বা ইউ অপশনটার উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই যে টেক্সটটা, এই টেক্সটার উপরে কিন্তু একটা আন্ডারলাইন কিন্তু চলে আসবে। দেন এরপর এখান থেকে সিম্পলি ওকে করে দিতে হবে। তো শুরুতে আপনি যেটা দেখেছিলেন আমি কিন্তু মোবাইল ফোনের মধ্যে একটা পিক্সেল ল্যাবের লোগো দিয়েছিলাম। তো এই লোগোটাকে কিভাবে আপনি নিয়ে আসবেন, তো এটা করার জন্য আবার আপনাকে এই প্লাস বাটনের উপরে ক্লিক করে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পিক্সেল ল্যাবের লোগোটা, তো এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এটাকেও আপনি দেখতে পাচ্ছেন এই পিক্সেল ল্যাবের যে লোগোটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা লোগো বা পিএনজি লোগো। তো আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন পিক্সেল ল্যাব পিএনজি লোগো, সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম ধরনের লোগো কিন্তু পেয়ে যাবেন। তো এটাকে আমি ঠিক ছোটো করে ঠিক এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তো লোগো বসিয়ে দেওয়ার কাজ কমপ্লিট। এবার আমাদেরকে এই সাইডে দুইটা ইউটিউবের লোগোকে বসিয়ে দিতে হবে। তো এর জন্য এই প্লাস বাটনের উপরে ক্লিক করে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে এখান থেকে আমি ইউটিউবের যে লোগো পিএনজিটাকে, এই পিএনজিটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এরকম পিএনজি যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন ইউটিউব লোগো পিএনজি, সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম ধরনের পিএনজিকে পেয়ে যাবেন। তো এই পিএনজিটাকে আমি ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর এটাকে আমি হালকা একটু এরকম করে ঠিক এই জায়গায় এনে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এবার আপনাকে এই লেয়ার আইকনের উপর টাচ করে এখান থেকে এই পেন আইকনের উপরে ক্লিক করে এই অপশনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটার একটা ডুপ্লিকেট ইমেজ তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি টেনে এভাবে করে ঠিক এই জায়গায় এনে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো যেটা আপনি থাম্বনেইলে দেখেছিলেন আমি কিন্তু ঠিক এভাবেই দুইটা লোগো, যে ইউটিউবের লোগো, এই লোগো দুইটাকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো এবার আপনি দেখুন আমি আমার থাম্বনেইলের মধ্যে যেই ফটোটাকে বানিয়েছিলাম হুবহু সেই ফটোটাকে কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। তো এই ফটোটাকে এবার এসডি ফরম্যাটে ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে আবারও আপনাকে এই থ্রি ডট অপশনের উপরে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের উপরে ক্লিক করে দিতে হবে। দেন এখানে আপনাকে ফরম্যাটটাকে শুরুতে এখানে পিএনজি করে নিতে হবে। দেন এখান থেকে ডাইমেনশনের উপরে ক্লিক করে এখান থেকে আপনি আলট্রা করে দিবেন। দেন এখান থেকে সেভ টু গ্যালারি এই যে অপশানটা, এই অপশানটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে এই ফটোটা কিন্তু এসডি ফরম্যাটে আপনার ফাইল ম্যানেজারের মধ্যে সেভ হয়ে যাবে।